ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আপনি প্রশ্ন করেছেন যে এক ভাই বিবাহ করে তার স্ত্রীকে যখন নিয়ে এলো বাসর রাতে তার স্ত্রী তাকে বলছে যে এই বিবাহতে সে রাজি ছিল না তার বিবাহ জোরপূর্বক দিয়েছে তার অভিভাবকরা সে অন্য কোনো ছেলেকে বিবাহ করতে চাইতো বা তার সঙ্গে প্রেম বন্ধন আছে তো এমন দঅবসে সেই ছেলেটি যদি মেয়েটিকে তালাক দিয়ে দেয় সহবাসের পূর্বে এদের ইদ্দত কি হবে এদের ইদ্দত কি হবে এর পূর্বে আমি আলোচনা করব যে তাদের জোরপূর্বক যে বিবাহ দেওয়া হলো মেয়েটির সেই বিবাহটা বৈধ কিনা আল্লাহ সুহানা তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইয়া আই লাদি লা মানুহ লাকম আর তার ইস নিশা আহ আল্লাহ সুহানা তালা বলছেন হে মুমিন গণ এটা তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকারী নাও বলপূর্বক কাউকে রাজি করাও কারো উত্তরাধিকারী হও এটা কোনো সময় উচিত না সুরা নিসা আর তোমার উনিশ আর এ সম্পর্কে হাদিসও রয়েছে খানসা বিনতে খিজাম আল আনসারিয়া তালা আনহা হতে বর্ণিত তিনি বর্ণনা করেন যে তার পিতা তার বিয়ে দিলো অথচ সে পূর্ব বিবাহিতা এ বিয়ে তিনি অপছন্দ করলেন এরপর তিনি সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলেন রসুল্লাহ সাল্লাম এ বিয়ে বাতিল করে দিলেন বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার একশো আটত্রিশ ইবনে আব্বাস রাজিয়াল আনহা থেকে বর্ণিত তিনি বলেন জনৈক কুমারী প্রাপ্ত বয়স্কা মেয়ে মহানবীসাল্লামের নিকট হাজির হয়ে অভিযোগ করলো যে তার পিতা তাকে এমন এক ব্যক্তির সাথে জোর করে বিবাহ দিয়েছেন যে তার অপছন্দ রসুল্লা সাল্লাম তাকে ওই স্বামীর সাথে থাকা বা না থাকার অধিকার প্রদান করলেন আবু হাদিস হাদিসভ দুই হাজার ছিয়ানব্বই অর্থাৎ সেই মেয়েটিতে সম্মতি নাই জোর করে তাকে বিবাহ দিয়ে হয়েছে তো এখানে জোরপূর্বক বিবাহ যে দেওয়া হয়েছে প্রথমত সেই বিবাহটা হয়নি তারপরে হচ্ছে যে প্রশ্ন যে বিবাহের পরে যদি স্ত্রীর সঙ্গে সহবাস না করে তালাক দিয়ে দেওয়া হয় তাহলে সেই স্ত্রী ইদত কি হবে এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা আজাব সুরা নম্বর তেত্রিশ আয়াত নম্বর উনতিরিশ আয়াত নম্বর উনপঞ্চাশ সেখানে আল্লাহ সুবহান তালা বলছেন ইয়া না আ ইজা নাকাহাতুমুল ম সুম্মা তল্লাক্ত মুহুন্না মিন আন তামা ফামা আলা আলে মিন তা আতাদু নাহা ফামাতে অহুন্যা অহুন্যা সরাহান জামিলা আল্লাহ সুহানা তালা এখানে বলছেন হ্যাঁ মমিন গণ যখন তোমরা মমিন নারীদেরকে বিবাহ করবে অতঃপর তাদেরকে স্পর্শ করার পূর্বেই অর্থাৎ সহবাসের পূর্বেই তালাক দিয়ে দেবে তবে তোমাদের জন্য তাদের কোনো ইদ্যত নেই যা তোমরা গণনা করবে সুতরাং তাদেরকে কিছু উপহার সামগ্রী প্রদান করো এবং সুন্দরভাবে তাদেরকে বিদায় দাও তাহলে এখানে পরিষ্কার আয়াতে যে স্ত্রীর সঙ্গে সহবাসের পূর্বে যদি তাকে তালাক দেওয়া হয় তাহলে সেই স্ত্রীর কোনো ইদ্ধত নেই তার পরের দিন যদি চায় সেই স্ত্রী চায় তো কাউকে বিবাহ করতে পারে আর পুরুষকে আদেশ দেওয়া হলো কিছুটা তাকে উপহার দাও অর্থাৎ যেটা মহরানা নির্ধারিত হয়েছিল তার থেকে কিছু অংশ তাকে খুশি করে দিয়ে দাও এটাই হচ্ছে বিধান